আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা আমাদের অ্যাবডোমিনের স্প্লিন যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে মানে স্প্লিন নিয়ে আমরা ডিসকাস করব। আমরা একটু ওয়েট করি, দেন শুরু করি, কারণ যাতে সবাই যারা জয়েন করবে তারা জয়েন করে ফেলুক। আর আমি জানি যে এটা খুব ডিফিকাল্ট আসলে তোমাদের জন্য, যারা হচ্ছে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, যারা কখনো আগে আসলে এই বিষয়গুলো দেখোনি। এইগুলা ছাড়া পড়াটা মানে আইডিয়া করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু আসলে এমন একটা সময় যে কিছু করারই নাই। আমাদেরকে বই এ ছবি দেখে বা পড়ে যতটুকু সম্ভব করা যায় বা বোঝানো যায়। তো আশা করি সবাই যদি একটু বই সাথে থাকে অ্যাটলিস্ট ছবিটার জন্য, তাহলে বুঝতে আসলে সুবিধা হবে। আর আমি সবসময় বলবো, আমি যতটুকু বলছি সেগুলা হচ্ছে তোমাদের সবার যাতে বোঝার সুবিধার জন্য। এর থেকে অনেক বেশি পড়া আসলে পড়তে হবে, কারণ মানে যদি ভালো, আরো ভালো নাম্বার পেতে চাও বা ভালো করতে চাও, তাহলে আসলে অনেক বেশি পড়া লাগবে। যেহেতু আমাদের সময় কম, মাত্র 1 ঘন্টার ক্লাস থাকে, বা যতটুকু আসলে এর মধ্যে যতটুকু সম্ভব সোজাভাবে যতটুকু বলা যায় ততটুকুর জন্য। তো আমরা স্টমাক, ডিউরেনাম, প্যানক্রিয়াস তিনটা ভিসেরা পড়েছি। আজকে আমরা অ্যাকচুয়ালি স্প্লিন শুরু করব। যদি আমরা যদি তোমাদের আইটেম কার্ড দেখো, তাহলে এই তিনটা ভিসেরা, স্টমাক স্টমাক না সরি ডিউরেনাম, প্যানক্রিয়াস এন্ড স্প্লিন মিলে কিন্তু একটা আইটেম। তো এটা আসলে, তো যদিও তিনটা আসলে ছোট ছোট, বাট তিনটার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলা অনেক বেশি ভাইবার জন্য ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ রিটেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা আজকে শুরু করি। ইউজুয়ালি আমি ইংলিশে লেকচার দিতাম, কারণ যাই হোক আজকে আমি ঠিক করেছি যে আমি আসলে দুটোই ভাবে বলবো যাতে সুবিধা হয়। সো লেটস উইল স্টার্ট স্প্লিন এনিওয়ে। সো ফার্স্ট, যে কোনো বিষয়ের জন্য আসলে ফার্স্ট উই নিড টু নো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্যাট অর্গান। এটা আমার হচ্ছে গিয়ে সবসময় আমি একই কথা বলে আসছি স্টার্টিং থেকে, যে ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাবডোমিনাল ভিসেরা। সো লেটস সি, যে স্প্লিন বেসিক্যালি ইজ আ হিমোলিম্ফ অর্গান অ্যান্ড ইটস বেসিক্যালি পার্ট অফ দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম অ্যান্ড ইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট অ্যাজ সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। এই যে তিনটা আমি সেন্টেন্স লিখেছি, দিস থ্রি সেন্টেন্স আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হিমোলিম্ফ অর্গান, এটা একটা ইম্পর্টেন্ট, যেটা বোঝাচ্ছে এটা কি ফাংশনটা অ্যাকচুয়ালি একভাবে ইন্ডিকেট করছে। দেন এটা হচ্ছে পার্ট অফ রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। তোমাদের যখন টার্ম ভাইভা হয় বা হয়, দেখবা নিচে একটা আলাদা কোয়েশ্চেন থাকে হিস্টোলজি এমব্রায়োলজি এখান থেকে করার জন্য। তো লিম্ফেটিক অর্গান নিয়ে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি কমন থাকে, যে লিম্ফেটিক অর্গান কয় ধরনের আছে এবং এক্সাম্পল। তো আমি দেখো এখানে লিখেছি ইট ইজ সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান, তার মানে লিম্ফেটিক অর্গান বেসিক্যালি দু ধরনের আছে, ওয়ান ইজ প্রাইমারি অ্যান্ড ওয়ান ইজ সেকেন্ডারি। অ্যান্ড স্প্লিন ইজ আ সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান, বাট প্রাইমারি বেসিক্যালি মোট দুইটা আছে, একটা হচ্ছে বোন ম্যারো অ্যান্ড থাইমাস। এগুলো বারবার শুনবা এবং এগুলো বারবার জিজ্ঞেস করা হয় ভাইবাতে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, দের আর টু টাইপস অফ লিম্ফেটিক অর্গানস, ওয়ান ইজ প্রাইমারি অ্যান্ড ওয়ান ইজ সেকেন্ডারি। অ্যান্ড bone marrow and thymus is primary lymphatic organ and the rest of all are secondary. তার মধ্যে কি আছে, একটা বললাম কি spleen, then tonsils. So এগুলো হচ্ছে খুবই important viber question এটা। Now comes এই যে hemolymph organ বললাম আমরা spleen কে, কেন hemolymph organ বলছি। Now we have to go through the function. So that first of all it filters blood and unwanted elements. Second, it helps in hemopoiesis and lymphopoiesis. And third is, it actually helps in taking part of the immunity system by immunity the help kore. So, tinta function er modhe, first e ki bolchi, eta hocche je kono dhoroner blood ke basically filter korbe.
করে বিভিন্ন ধরনের যত আনওয়ান্টেড এলিমেন্ট আছে বা হচ্ছে যেসব ওয়ার্ন আউট আরবিসি আছে এগুলাকে হচ্ছে গিয়ে বের করে দিচ্ছে, ফিল্টার করবে ব্লাডটাকে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট হচ্ছে হেমোপয়েসিস অ্যান্ড লিম্ফোপয়েসিস। সেই জিনিসটা কি, হেমোপয়েসিস বা লিম্ফোপয়েসিস জিনিসটা হচ্ছে ডিউরিং ফিটাল লাইফ ইট অ্যাকচুয়ালি হেল্পস ইন ম্যানুফ্যাকচারিং ইরাইথ্রোসাইট অর আরবিসি, অ্যান্ড আফটার বার্থ ইট হেল্প ইন ম্যানুফ্যাকচারিং লিম্ফোসাইট। সো দ্যাটস ওয়াই ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অ্যান্ড থার্ড ফাংশন কি বলছি, যে এটা বেসিক্যালি ইমিউনিটি ইমিউনিটি দিবে, আমাদের বডিকে ইমিউনিটি দেয়। কিভাবে করে, এটা হচ্ছে লিম্ফোসাইট প্রডিউস করে। এখন তোমরা যদি ফিজিক্যালিতে পড়ে থাকো যে ফাংশন অফ লিম্ফোসাইট, এটা হচ্ছে আমাদের বডিতে ইমিউনিটি প্রদান করবে বি টি লিম্ফোসাইটের মাধ্যমে, এগুলো আমরা সামনে আরো পাবো। তো বেসিক্যালি যে তিনটা ফাংশন, মানে ফাংশন বললে এই তিনটা ফাংশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। ওয়ান ইজ ফিল্টারিং ব্লাড ফ্রম আনওয়ান্টেড এলিমেন্টস, সেকেন্ড ওয়ান ইজ হেমোপয়েসিস ইন ফিটাল লাইফ অ্যান্ড লিম্ফোপয়েসিস ইন আফটার বার্থ, অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ ইট হেল্পস ইন ইট হেল্পস আস প্রোভাইডিং ইমিউনিটি অর টেক্স পার্ট ইন দ্য ইমিউনিটি সিস্টেম। সো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জিনিস। এখন আসি প্রতিবারের মতো একই কথা, যে যে কোনো ভিসেরাস স্প্লিন মানে অ্যাবডোমিনাল ভিসেরার সিচুয়েশন কোথায় থাকে। এখন এই যে এখানে যে ডান দিকে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্প্লিনটা বেসিক্যালি দেখতে এরকম, যদিও অনেক বড় মনে হচ্ছে এখানে দেখতে, কিন্তু স্প্লিন আসলে খুবই ছোট। আমাদের হাতের তালুর মধ্যে স্প্লিনটা আসলে এটে যায়। আই হোপ আমি তোমাদেরকে দেখাতে পারতাম। এনিওয়ে, বা এই যে কম্পিউটারের যে মাউস গুলো থাকে অনেকটা কাইন্ড অফ এরকম একটা সাইজ স্প্লিনটার, যেটা বেসিক্যালি মেইনলি সিচুয়েটেড কোথায়, মোস্ট অফ দ্য পার্ট থাকবে লেফট, টু থার্ড থাকবে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়ামে। ওকে, মেজরিটি টু থার্ড পোর্শনই থাকবে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়ামে, এবং যে ওয়ান থার্ড টুকু থাকে সেটা থাকবে হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামে। এটা ভেরি ইম্পর্টেন্ট যেভাবে থাকে, কারণ আমাদের কিভাবে করে বিষয়টা ধরতে হবে। এখন আসলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এক্সিস, এটা কোন এক্সিসে আসলে অবস্থান করছে। সো ইট ইজ সিচুয়েটেড অবলিকলি ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি কোইনসাইডিং উইথ দ্য লেফট টেন্থ রিব। দিস ভেরি ইম্পর্টেন্ট ফর স্প্লিন, যে তোমাকে এই এক্সিসটা এবং এই ডিরেকশন ভাবে বলতে হবে এবং ধরতে হবে। If you can look at the picture on the right side, you see this spleen is, you know, lies obliquely. Basically, এই ছবিটা এই জন্য দিয়েছে যাতে বোঝানোর জন্য যে স্প্লিনটা আমাদের বডিতে ঠিক এভাবে করেই থাকে, অবলিক এক্সিসে, এবং এটা হচ্ছে আমরা লেফট টেন্থ রিব বরাবর এই ডিরেকশনে থাকবে, ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারাল। ওকে, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা অলরেডি সেকেন্ড ইয়ার তো জানো কিভাবে করে ধরতে হয়, বাট ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য খুবই ডিফিকাল্ট। মনে রাখবা আমাদের হাতের যে লেফট হ্যান্ড আছে তার তিনটা আঙ্গুলকে বেসিক্যালি আমরা স্প্লিনটা ধরি। ওকে, একটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, একটা হচ্ছে মিডল ফিঙ্গার, একটা হচ্ছে গিয়ে আমাদের রিং ফিঙ্গার। এই তিনটা আঙ্গুলের মধ্যে তোমার স্প্লিনটা ঠিক এভাবে করে, যেভাবে করে ছবিতে দেখানো আছে, এভাবে বাঁকা করে অবলিক এক্সিস বরাবর আমরা ধরি, যখন অ্যানাটমিক্যাল পজিশনে ধরি। তো এই জন্যই তুমি যদি ঠিকভাবে না ধরো, ধরো ভুলভাবে ধরলা, তখনই তোমাকে দেখা যাবে যে সেকেন্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করবে এভাবে করে, যে আচ্ছা বলতো স্প্লিনের এক্সিস্টটা কি বা স্প্লিনটা কিভাবে থাকে, যাতে তুমি জানো কিনা এবং তুমি এটা যাতে কারেক্ট ওয়েতে ধরতে পারো। সো এই জন্য এক্সিস ভেরি ইম্পর্টেন্ট, যেট ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি কোইনসাইডিং উইথ দ্য লেফট টেন্থ রিব। এবং দেখো শেপ হচ্ছে, এটাকে আসলে ওয়েজ শেপ বলা যায়, বা তোমার আরো সুন্দর করে বললে বইয়ের ভাষায় যে ওরা লিখেছে যে যদি কোনো একটা অরেঞ্জ বা এগুলোতে যখন কাট হয় একটা স্লাইস দেখতে যেরকম হয়, ওটা বেসিক্যালি ওয়েজ শেপই। তো ওরকম হয় দেখতে, এবং কিছু বেসিক মেজারমেন্ট আমাদের জানতে হবে, যে এটা লেন্থ অ্যারাউন্ড 12 সেন্টিমিটার, ব্রেথ ইজ অ্যারাউন্ড 7 সেন্টিমিটার, ওয়েট 150 গ্রাম। তো এগুলো খুব বেসিক কথাবার্তা, এগুলাতে আসলে তোমরা পড়ে নিবা, এটা মানে বুঝানোর মতো বা শেখানোর মতো কিছু নাই। আসো ক্যারেক্টারিস্টিক্স, যেগুলো কিছু ইম্পর্টেন্ট হাইলি ভাস্কুলার। তো সেকেন্ড হচ্ছে ফ্রায়াবল। ফ্রায়াবল কথাটার মানেটা কি, আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে
আমরা যখন ভর্তি, মানে তোমরা যখন মেডিকেলে ভর্তি হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ইয়ার, একটু ডিফিকাল্ট, কারণ আমরা এমন অনেক ওয়ার্ড পাই যেটা আমরা আগে শুনে আসি নাই, এবং ওটা অ্যাকচুয়াল মানে ইংরেজির মতো ইংরেজি ওয়ার্ডও না। তো সবসময় ডিকশনারি রাখবা, যেই শব্দ তোমার মনে হবে যে আচ্ছা আমি এটা আজকে ফার্স্ট টাইম শুনছি, জাস্ট ডিকশনারি গিয়ে দেখবা, নট ইংলিশ ডিকশনারি, মেডিকেল ডিকশনারি কথা বলছি আমি, ওটা মিনিংটা দেখবা। বিকজ তুমি যদি ওই ওয়ার্ডটার মিনিং না জানো, দেন তুমি কিন্তু আসলে বুঝতে পারবা না যে কি বলতে চাচ্ছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফ্রায়াবল বেসিক্যালি মিনস তোমার হচ্ছে ব্রেকেবল, মানে বাংলায় বললে ভঙ্গুর। তো তোমার যার স্প্রিংটা হচ্ছে খুবই একটা ভঙ্গুর জাতীয়, মানে এটা অল্প অল্প করে করে যদি ভালোভাবে তোমার না কালেক্ট করা হয় বা রাখা হয়, তাহলে এটা ভেঙে যেতে পারে। এই জন্য প্রায়াবল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। অ্যান্ড ওয়ান অফ দ্য এনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে ইলাস্টিক, এবং একটা এটা একটা সাব ডায়াফ্রামেটিক অর্গান, দ্যাটস ওয়াই ইট মুভস উইথ রেসপিরেশন। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ, দেখো, ইট আর নট অ্যাসেনশিয়াল টু লাইফ। দ্যাট মিনস তুমি যদি তোমার যদি স্প্লিন কেটেও ফেলে, তাও তুমি সার্ভাইভ করতে পারবা। সো স্প্লিন ইজ নট অ্যাসেনশিয়াল টু লাইফ। যারা বিভিন্ন ধরনের সন্ধানী বা মেডিসিন ক্লাব বা যেসব জায়গায় কাজ করে, ওরা আমি থিঙ্ক আমার জানা মতো ওরা হয়তো এই ব্লাড যখন ট্রান্সফিউশনের জন্য অনেক সময় হয়তো এরকম ওদের কাছে এসেছে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাদের হচ্ছে থ্যালাসেমিয়া রোগ আছে, আমি আই থিঙ্ক সবাই এখন শুনে শুনেছে থ্যালাসেমিয়া সম্পর্কে, তো দেখবা যে সব বাচ্চাগুলা হচ্ছে এরকম রক্তের জন্য আসে, এবং অনেক অনেকাংশে দেখবা তারা বলবে যে ওদের স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে বা লিভারটা বড় হয়ে যাচ্ছে এবং স্প্লিনটা কেটে ফেলতে হবে। তো তাদের কিন্তু যদি স্প্লিনটা এমন একটা পর্যায়ে বড় হয়ে যায়, তখন কিন্তু ওদের স্প্লিনটা কেটে ফেলা লাগে, যখন সেটা অন্যান্য অর্গান গুলাকে তোমার হ্যাম্পার করছে বা অবস্ট্রাক্ট করছে, তখন কিন্তু আমরা স্প্লিনটাকে কেটে বলি। এবং এই যে স্প্লিনটা বড় হয়ে যাচ্ছে, এর একটা নামও আছে, একে বলা হয় স্প্লিনো মেগালি। বেসিক্যালি যখনই কোনো একটা অর্গান বড় হয়ে যায়, তার সাথে আমরা মেগালি ওয়ার্ডটা যুক্ত করি। সো এনি এনলার্জমেন্ট অফ দ্য স্প্লিন ইজ কল্ড স্প্লিনো মেগালি। তো ইটস আ ভেরি কমন টার্ম, আস্তে আস্তে তোমরা এগুলাও জানবা। আমি মানে বলতে বলতে এগুলা তোমাদেরকে পড়ার সাথে সাথে যেগুলো আসছে টপিকস আমি বলে যাচ্ছি। তো স্প্লিনোমেগালি মিনস তোমার হচ্ছে যদি স্প্লিনটা যখন বড় হয়ে যায়, তার নিজস্ব যে সাইজ থাকে নর্মাল থেকে যখন বড় যাবে, তাকেই বলা হয় হচ্ছে স্প্লিনোমেগালি। অ্যান্ড যখন স্প্লিনোমেগালি থ্যালাসেমিয়া একটা রোগ, যেখানে ইউজুয়ালি দেখা যায় যে বাচ্চাদের স্প্লিনটা বড় হয়ে যায়, এবং যখন স্প্লিনটা এমন একটা পর্যায়ে বড় হয়ে যাবে, তখন হচ্ছে দেখা যায় স্প্লিনটা আমরা কেটে ফেলি। সো দ্যাটস ওয়াই স্প্লিন ছাড়াও সার্ভাইভ করা সম্ভব। এই জন্যই এই কথাটা ইম্পর্টেন্ট যে নট অ্যাসেনশিয়াল টু লাইফ। বেসিক্যালি এই পার্টটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমির একটা পার্ট। এখন আসো প্রেজেন্টিং পার্টস, কি কি পার্টস আছে স্প্লিনে। দের আর টু এন্ডস, মিডিয়াল এন্ড অ্যান্ড ল্যাটারাল এন্ড। দের আর টু সার্ফেসেস, ডায়াফ্রামেটিক সার্ফেস অ্যান্ড ভিসেরাল সার্ফেস। দের আর টু বর্ডার, সুপিরিয়র বর্ডার অ্যান্ড ইনফিরিয়র বর্ডার। দের আর টু অ্যাঙ্গেলস, অ্যান্টেরিয়র ব্যাজাল অ্যান্ড পোস্টেরিয়র ব্যাজাল অ্যাঙ্গেলস। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্প্লিনে থাকে। আমি আই হোপ দ্যাট ইউ ক্যান সি মাই নো মাউস পয়েন্টার, তাহলে ইজিয়ার হবে। দের আর টু এন্ড, ওয়ান ইজ দ্য মিডিয়াল এন্ড। অবভিয়াসলি মিডিয়াল এন্ড মানে হচ্ছে তোমার মিডিয়াল মিডিয়ান যে লাইন তার কাছে হবে। সো এই যে দেখো, আই উইল ডিসকাস দিস অল ইন ব্রিফস, বাট এই ছবিতে আপাতত তোমাদেরকে দেখায় রাখি যে কোনটা কি। দিস ইজ আওয়ার মিডিয়াল এন্ড অ্যান্ড দ্য অপোজিট ওয়ান, দিস ওয়ান ইজ ল্যাটারাল এন্ড। দুইটা সার্ফেস বলছে, ওয়ান ইজ দ্য ডায়াফ্রামেটিক সার্ফেস, যেটা বেসিক্যালি পেছনের সার্ফেসটা যেটা এখানে দেখা যাচ্ছে না, আর এই যেটা সার্ফেস সেটা হচ্ছে আমাদের ভিসেরাল সার্ফেস। দের আর টু বর্ডার, অবভিয়াসলি দিস ওয়ান ইজ দ্য সুপিরিয়র বর্ডার অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র বর্ডার। অ্যান্ড দের আর টু অ্যাঙ্গেলস, দিস ওয়ান ইজ অ্যান্টেরিয়র ব্যাজাল অ্যাঙ্গেল অ্যান্ড দিস ওয়ান ইজ পোস্টেরিয়র ব্যাজাল অ্যাঙ্গেল। সো দিজ আর দ্য প্রেজেন্টিং পার্টস। সো এই ছবি দেখে মানে এটা ইম্পর্টেন্ট, আই থিঙ্ক সাম অফ দ্য লেভেলিং ইউ ক্যান সি হেয়ার, আই এম নট নট অ্যাজ আ হোল, বাট এগেন আমি বলছি, দিস ইজ দ্য মিডিয়াল এন্ড, দিস ইজ দ্য ল্যাটারাল এন্ড, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার, দিস ইজ দ্য ইনফিরিয়র বর্ডার, দিস ওয়ান ইজ
visceral surface, the opposite one is diaphragmatic surface, and this one is anterior basal angle, and this one is posterior basal angle. So these are our presenting parts. Now এখন আসো, what are the ends? So how can we know the ends, or how can we identify the ends from the viscera? So medial end basically blunt and rounded, and it is directed upwards, backwards, and medially, and it lies opposite 10th thoracic spine. Okay, that means হচ্ছে medial end টা দেখার চিনার উপায় হচ্ছে এটা blunt, এটা দেখে তো চিনবো না, basically এটা rounded থাকে. যদি ছবিটা দেখো আগে ছুটে চিন্তা করো তাহলে কি একটা rounded ছিল, সো ওটা দেখে আমরা medial end কে চিনি, এবং এর ডিরেকশনটা ধরতে হবে upwards, backwards, and medially. এবং এটা হচ্ছে থাকে কোথায়, অপোজিট 10th thoracic vertebra অপোজিটে. এন্ড ল্যাটারাল এন্ডটা কি অনেকটা ব্রড শেপ, মানে ফ্ল্যাট, এটা ওটার মতো রাউন্ডেড না, এই জন্য এই দুটো দিয়ে এভাবে করে আমরা আসলে ভিসেরা দেখে আইডিয়া মানে আইডেন্টিফাই করি যে দিস ইজ মিডিয়াল এন্ড দিস ইজ ল্যাটারাল বাই দিস ব্লাড এন্ড রাউন্ডেড শেপ দেখে. এন্ড ল্যাটারাল এন্ড বেসিক্যালি রিপ্রেজেন্টেড বাই আ বর্ডার উইচ এক্সটেন্ডস বিটুইন দ্য সুপিরিয়র এন্ড ইনফিরিয়র বর্ডার. এটা অনেকটা আসলে বর্ডারের মতো কাজ করে, যেটা হচ্ছে সুপিরিয়র ইনফিরিয়র আছে, এবং এটা ডিরেকশন হচ্ছে জাস্ট অপোজিট দা মিডিয়াল লেন, দ্যাট মিন্স ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস, এন্ড টু দা লেফট. ওকে, সো এই দুটো কিন্তু অ্যানাটমিক্যাল পয়েন্টস হিসেবে ইউজ করা হয়, যে দা ডিরেকশন অফ দা মিডিয়াল এন্ড ল্যাটারাল লেন্স অর দা আইডেন্টিফিকেশন পয়েন্ট হিসেবে কাজ করে. সো anatomical position আমরা ফার্স্টেই বলতে পারি যে medial end is a blunt and rounded one which is directed upwards, backwards, and medially opposite the 10th thoracic spine, whereas the lateral end is broad and is directed downwards, forwards, and to the left. Okay, so these are also the anatomical points এবং এইটা দেখো আমরা আইডেন্টিফাই করি. এখন আসো the surfaces. তো আমি বলছি দুই ধরনের surface থাকে, one is the diaphragmatic surface and one is the visceral surface. As a visceral surface means হচ্ছে যে সারফেসটা রিলেটেড টু সাম ভিসেরাস, এই জন্য কি হয় ইউ হ্যাভ গন থ্রু লাংস, তো তোমরা যারা অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মানে আছে তার স্প্লিন না দেখলে কি হচ্ছে, তোমরা লাংস দেখেছো, লাংসে মনে হচ্ছে লাংসের যে মিডিয়াল সারফেস ওখানে কিছু ভিসেরাল ইমপ্রেশন ছিল লাইক পালমোনারি ট্রাঙ্ক, হার্টের কার্ডিয়াক ইমপ্রেশন. তো যদি ওই সারফেসটা চিন্তা করো ওটা কিরকম ছিল, যে ওটা হচ্ছে স্মুথ ছিল না, এবং ওখানে তোমার হচ্ছে গিয়ে মাঝখানে মাঝখানে ইমপ্রেশন ছিল, মানে একটু একটু গর্ত গর্ত করে ছিল. সো সেম স্প্লিনের ভিসেরাল সারফেসটাও এরকম, কিন্তু এখানে তোমার ইমপ্রেশন বেশি না, মাত্র চারটা ইমপ্রেশন আছে. যদি আমি এখান থেকে দেখাই যে এই যে এই ইমপ্রেশন দিস ইজ দ্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তারপরে তোমার হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন, এই অল্পটুকু জায়গা হচ্ছে রিনাল ইমপ্রেশন, এন্ড এই যে লাঙে যেরকম আমাদের হাইলাম ছিল এখানেও একটা হাইলাম আছে, দিস ওয়ান ইজ দ্য হাইলাম, তার নিচে থাকে ছোট্ট একটু প্যানক্রিয়েটিক ইমপ্রেশন. সো ভিসেরাল সারফেস আর ডায়াফ্রামেটিক সারফেস চেনার উপায় হচ্ছে, দেখো ডায়াফ্রামেটিক সারফেসটা কি ইটস ভেরি স্মুথ, এন্ড ভিসেরাল সারফেস আর মার্ক বাই ইমপ্রেশনস, এন্ড কি কি ইমপ্রেশন বললাম, ওয়ান ইজ দ্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন, ওয়ান ইজ দ্য কোলিক ইমপ্রেশন, ওয়ান ইজ দ্য রেনাল ইমপ্রেশন, এন্ড এনাদার ওয়ান ইজ দ্য প্যানক্রিয়েটিক ইমপ্রেশন. সো দিস ওয়ান ইজ এনাদার অ্যানাটমিক্যাল পয়েন্টস অ্যাকচুয়ালি. সো একটা অ্যানাটমিক্যাল পয়েন্ট বললাম হচ্ছে এন নিয়ে, যে কোন এন্ডটা কিরকম দেখতে এবং ডিরেকশন কি. সেকেন্ড অ্যানাটমিক্যাল পয়েন্ট আমরা ইজিলি সারফেস দিয়ে বলতে পারি, যে ডায়াফ্রামেটিক সারফেস ইজ অবভিয়াসলি স্মুথ এবং এটা থাকে হচ্ছে ব্যাকওয়ার্ডস, এন্ড দ্য ভিসেরাল সারফেস কি থাকে, এখানে ইমপ্রেশন থাকে, মানে এখানে ইমপ্রেশনের মার্কিং আমরা পাচ্ছি. সো এটা এনাদার. এখন যদি আমরা ডিটেলস দেখি যে আর কি আছে, দেখো ডায়াফ্রামেটিক সারফেস এই যে স্মুথ কনভেক্স সারফেস, and দেখো এখানে ডিরেকশন আছে ডিরেক্টেড আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, এন্ড টু দ্য লেফট. ওকে, সো পুরাটাই বলা যায় চাইলে তোমার অ্যানাটমিক্যাল পয়েন্টসে, বাট ইজিলি চেনার উপায় হচ্ছে বেসিক্যালি স্মুথ এন্ড কনভেক্স সারফেস, এন্ড এটা অবভিয়াসলি ব্যাকওয়ার্ডস থাকবে, এন্ড সি দেয়ার আর রিলেশনস. সো অ্যাজ ইট ইজ ব্যাকওয়ার্ড সারফেস অ্যান্ড অ্যাজ দ্য নেম সাজেস্ট ডায়াফ্রামেটিক সারফেস, সো অবভিয়াসলি রিলেটেড টু দ্য ডায়াফ্রাম. ডায়াফ্রামের পেছনে কি থাকবে, লোয়ার বর্ডার অফ দ্য লেফট লাং এন্ড লেফট ফ্লুরা থাকবে, আপার ওয়ান থার্ড পোর্শন, এবং আমরা জানি ফ্লুরা আর হচ্ছে লাংসের মাঝখানে থাকে হচ্ছে পোস্ট ডায়াফ্রামেটিক রিসেস, টু থার্ড থাকবে পোস্ট ডায়াফ্রামেটিক রিসেস,
এবং আর থাকবে কি 9, 10 and 11 ribs of left side with their intercostal spaces. So these are the relation of diaphragmatic surface. এবং আমি বারবার বলছি আমরা যখন স্প্লিনটা ধরি, স্প্লিনটা আসলে আমরা লেফট হ্যান্ডে তার তিনটা ফিঙ্গারের উপর স্প্লিনটা ধরা হয়, যাতে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি ইন্ডেক্স ফিঙ্গার 9, তারপরে হচ্ছে গিয়ে 10th রিব দিয়ে হচ্ছে তোমার মিডল ফিঙ্গার, এন্ড দেন তোমার রিং ফিঙ্গার দিয়ে করা হয় হচ্ছে 11th রিব। তো এই তিনটা ফিঙ্গারের উপর আমরা স্প্লিনটাকে ঠিক অ্যানাটমিক্যাল পজিশনে ধরে ধরে দেন হচ্ছে আমরা ধরবো এবং হচ্ছে দেন অ্যানাটমিক্যাল পয়েন্টস গুলা বলবো। তো এই যে এই তিনটা ফিঙ্গার, এই তিনটা ফিঙ্গার বেসিক্যালি এই যে 9, 10 and 11 রিব অফ দ্য লেফট সাইড কে রিপ্রেজেন্ট করে। বারবারে কথা বলছি স্পেশালি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য যারা আসলে স্ক্রিনটা দেখে নাই এবং জানে না যে কিভাবে করে মানে ধরা হয়, তো শিখেনি এখনো, তো তাদের জন্য। সো দিস হচ্ছে ডায়াফ্রামেটিক সার্ফেস স্মুথ এন্ড কনভেক্স, এন্ড নাও কাম ভিসেরাল সার্ফেস। একটু আগেই বলেছি যে দেয়ার আর ফোর ইমপ্রেশন থাকে, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, কোলিক ইমপ্রেশন এন্ড প্যানক্রিয়াটিক ইমপ্রেশন। এখন যেহেতু ইমপ্রেশন থাকে, গ্যাস্ট্রিক নাম শুনে বোঝা যাচ্ছে অবভিয়াসলি এখানে স্টমাক থাকবে, বাট কোন জিনিসটা থাকবে এখানে? থাকে হচ্ছে ফান্ডাস অফ দ্য স্টমাক। ওকে, তারপরে আছে হচ্ছে রেনাল ইমপ্রেশন, এখানে থাকবে হচ্ছে বেসিক্যালি লেফট কিডনির আপার ল্যাটারাল যে পার্টটুকু সেটা চলে আসবে হচ্ছে এই জায়গায়। কোলিক ইমপ্রেশনে থাকে হচ্ছে লেফট কোলিক ফ্লেকচার, এবং প্যানক্রিয়াটিক ইমপ্রেশনে টেইল অফ দ্য প্যানক্রিয়াস। যদি আমরা প্যানক্রিয়াস এর কথা মনে করি, প্যানক্রিয়াস এর টেইলটা তোমার হেড, নেক, বডি আর টেইল চারটা পার্ট ছিল। হেডটা তো ছিল ডিডোনামের হচ্ছে গিয়ে কনকেভিটির মাঝখানে থাকতো, আর টেইলটা কিন্তু অপোজিটে গিয়ে একদম স্প্লিনের ওখানে গিয়ে ছিল, লিগামেন্টের মাঝখান দিয়ে টেইলটা গিয়ে লেগেছে স্প্লিনের সাথে। সো কোথায় ছিল, কোথায় আসলে যায়? এই প্যানক্রিয়াটিক ইমপ্রেশনে টেইলটা অ্যাকচুয়ালি থাকে। এন্ড ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, এই যে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, সেখানে কি থাকে? ফান্ডাস অফ দ্য স্টমাক, ঠিক আছে। ঠিক একটু আগে আমরা দেখেছি যে স্প্লিনে আমাদের হাইলাম আছে, জাস্ট লাইক লাং। তো হাইলাম থাকা মানে এখানে স্ট্রাকচার কিছু ঢুকবে, কিছু বের হবে। এখানে বেসিক্যালি স্প্লেনিক ভেসেলস, নার্ভস আর হচ্ছে লিম্ফেটিক্স হচ্ছে এখানে যাওয়া আসা করে। এটা আমি অ্যাকচুয়ালি স্লাইডে, আই থিঙ্ক আই হ্যাভেন্ট পুট ইট অন দ্য স্লাইড, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট আর দ্য স্ট্রাকচার দ্যাট পাসিং ইন অর আউট ফ্রম দ্য হাইলাম অফ দ্য স্প্লিন, দ্যাট ইজ স্প্লেনিক ভেসেলস, নার্ভস অ্যান্ড লিম্ফেটিক্স। সো নাও কামস বর্ডার অফ দ্য স্প্লিন। সো বর্ডার আমি তো বলেছিলাম যে দেয়ার আর টু বর্ডার্স, ওয়ান ইজ দ্য সুপিরিয়র বর্ডার অ্যান্ড ওয়ান ইজ দ্য ইনফেরিয়র বর্ডার। সো সুপিরিয়র বর্ডার ইজ থিন কনভেক্স, অ্যান্ড ইনফেরিয়র বর্ডার বেসিক্যালি সুপিরিয়র ইজ থিন কনভেক্স। এবং এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে সুপিরিয়র বর্ডারে, সেটা হচ্ছে তোমার সুপিরিয়র বর্ডারটা তোমার একটা বা দুইটা নচ থাকে, এবং দুইটা বেশিরভাগ স্প্লিনে দুইটা পাওয়াটা টাফ ওটা, বাট অবশ্যই নচ প্রেজেন্ট থাকবে। এবং এই নচ দিয়ে বেসিক্যালি আমরা আইডেন্টিফাই করি যেটা সুপিরিয়র বর্ডার অর ইনফেরিয়র বর্ডার। সো এটা কিন্তু ওয়ান অফ দ্য এনাদার ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং পয়েন্ট বা অ্যানাটমিক্যাল পয়েন্টস অফ স্প্লিন, যে সুপিরিয়র বর্ডার ইউ নো হ্যাজ ওয়ান অর টু নচেস, স্পেশালি অন দ্য ল্যাটারাল এন্ড, মানে নিয়ার দ্য ল্যাটারাল এন্ড এর দিকে থাকে জিনিসটা। এবং এটা ইম্পর্টেন্ট, এর পরের কোয়েশ্চেনই করবে এই যে নচটা আছে, নচটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, ঠিক এভাবেই জিজ্ঞেস করতে পারে। সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট। নচটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে স্প্লিন যখন ডেভেলপমেন্ট হচ্ছিল বা ডেভেলপ হচ্ছিল তখন সেটা লোবিউলেটেড ছিল। তো এই নচ দিয়ে সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে যে স্প্লিন ওয়াজ লোবিউলেটেড ডিউরিং ডেভেলপমেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউ নো ভাইভা। ভাইভাতে মানে তুমি যখনই বলবা যে সুপিরিয়র বর্ডার থিন কনভেক্স এবং হ্যাজ ওয়ান অর টু নচেস, তখনই তোমার সেকেন্ড মানে তখনই কোয়েশ্চেনটা আসবে এই যে নচ পাচ্ছ, এই নচটা কি রিপ্রেজেন্ট করে বা কি ইন্ডিকেট করে। এবং ইজিলি তোমাদেরকে এই আনসার দিতে হবে যে এই লোবুলেটেড স্প্রিনটা আসলে লোবুলেটেড ছিল ডেভেলপমেন্টের টাইমে। সো ইটস আ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন আসো ইনফিরিয়র বর্ডার। ইনফিরিয়র বর্ডার বেসিক্যালি সুপিরিয়র বর্ডার যদি নচ থাকে তাহলে অপোজিট যে বর্ডারে কিছু নয় সেটা ইনফিরিয়র বর্ডার হবে, এবং এটা সেপারেটস দ্য রেনাল ইমপ্রেশন ফ্রম দ্য ডায়াফ্রামেটিক সার্ফেস। কারণ যদি ছবিটা আবার চিন্তা করি,
যে রেনাল ইমপ্রেশনটা ছিল হচ্ছে তোমার নিচের দিকে, তার পেছনে থেকে হচ্ছে ডায়াফ্রামেটিক সার্ফেস, এর মাঝখানে যে বর্ডার সেটা হচ্ছে ইনফেরিয়র বর্ডার, এবং এটা এক্সটেন্ড অবলিকলি কোইনসাইডিং উইথ দ্য লোয়ার বর্ডার অফ দ্য লেফট 11th রিব। তো এই বর্ডার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশ্চেন, যেটা হচ্ছে সুপিরিয়র বর্ডার নিয়ে যেটা বলছি, যে দুইটা বর্ডারকে কিভাবে করে আলাদা করব। বারবার বলছি যে সুপিরিয়র বর্ডারটা ওয়ান থিং ইট ইজ কনভেক্স দেখতে, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ইট হ্যাজ ওয়ান অর টু নচেস। এই নচটা কি রিপ্রেজেন্ট করে? এই নচটা রিপ্রেজেন্ট করে যে স্ক্রিনটা ডেভেলপমেন্টের সময় লোবুলেটেড ছিল, সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো নাও নেক্সট স্লাইড, বাকি আছে আমাদের প্রেজেন্টিং পার্টস এর মধ্যে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল অফ দ্য স্ক্রিন দেখো, দুটা বলেছিলাম যে দেয়ার আর টু অ্যাঙ্গেলস, অ্যান্টেরিয়র বেজেল অ্যাঙ্গেল অ্যান্ড পোস্টেরিয়র বেজেল অ্যাঙ্গেল। ওকে, সো অ্যান্টেরিয়র বেজেল অ্যাঙ্গেল, যদিও দ্য ছবিতে একবারে স্প্লিনটাকে রাইট সাইডে ভার্টিক্যালি দিয়েছে, বাট উই নো দ্যাট স্প্লিন ডাজন ইউ নো লাই অ্যানাটমিক্যালি ইন দ্য বডি ইন দিস ভার্টিক্যাল পজিশন, ইট লাইস ইন অবলিক এক্সিস। তো এটা মাথায় রাখবা, এটা ছবিটা দেখানোর সুবিধার্থে ওরা এভাবে করে ভার্টিক্যালি দিয়েছে এবং আমি ওইটা এই জন্য দিয়েছি। সো অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল বলেছি কি, দ্য জাংশন বিটুইন দ্য সুপিরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল এন্ড। সো আমি কি বলেছি, দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার, কিভাবে করে চিনলাম? ওয়ান কনভেক্স, অ্যান্ড সেকেন্ড ওয়ান কি দেখো, ওয়ান অর টু, এই যে এখানে এই যে নচেস, মানে এখানে এগুলা দিয়ে নচেস বুঝাচ্ছে। সো দিস ইজ দ্য সুপিরিয়র বর্ডার, সো বিটুইন দ্য সুপিরিয়র বর্ডার অ্যান্ড অবভিয়াসলি দিস ওয়ান ইজ দ্য ল্যাটারাল এন্ড। সো এই দুটার মাঝখানে যে জায়গাটা, জাংশনটা, সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, উইচ লাইস ইন দ্য নাইন ইন্টারকোস্টাল স্পেস, এবং এটাকে ক্লিনিক্যাল অ্যাঙ্গেল বলে। কি বলে? ক্লিনিক্যাল অ্যাঙ্গেল। এবং হোয়াই ইট ইজ কল দ্য ক্লিনিক্যাল অ্যাঙ্গেল, এর পরের কোয়েশ্চেন এটা আসতে পারে। এই যে বললাম একটু আগে যে যখন স্ক্রিনটা বড় হয়ে যায় তখন আমরা তাকে বলি স্ক্রিনোমেগালি, যে স্ক্রিন দ্য এনলার্জমেন্ট অফ স্ক্রিন ইজ কলড স্ক্রিনোমেগালি। এবং যখন স্ক্রিনটা বড় হয়ে যাবে তখন যখন এই যে অ্যাবডোমিন আসলে অনেক বড় একটা জায়গা যেখানে অনেকগুলো বেসরা থাকে, তো নর্মালি এই যে তুমি পেটে ব্যথা নিয়ে যদি ডাক্তারের কাছে যাও তখন ডাক্তার কি করবে, তোমার বেসরা গুলাকে পালপেট করে দেখবে প্রয়োজন মনে হলে। তো আমরা পালপেট করতে পারি লিভার কে, পালপেট করতে পারি স্প্লিন কে, এবং যদি এই অর্গান গুলা বড় থাকে বা তখন যখন পালপেট পালপেট মিন হচ্ছে গিয়ে বডিতে হাত দিয়ে দিয়ে দেখা যে এগুলা এনলার্জ হয়েছে কিনা। তো যখন এগুলা বড় হয়ে যাবে তখন যখন আমরা পালপেট করব, সরি, তখন কি হবে, আমাদের এই গুলাকে পাওয়া যাবে বা ফিল করা যাবে। ওকে, তো এটাকেই এই পালপেশন প্রসিডিউরটা হচ্ছে তোমরা যখন থার্ড ইয়ারে মেডিসিনে যাবা এবং তোমাদের কিন্তু এগুলাকে করতে হবে, তখন এটা তখন হচ্ছে এই পড়াগুলাকে ইন্টারেস্টিং মনে হবে, আর তখন মনে পড়বে যে আচ্ছা ঠিক আছে আমি অ্যানাটমিতে এগুলো আসবে শুনে আসছিলাম বাট তখন বুঝিনি, কিন্তু তখন আরো অনেক ইন্টারেস্টিং লাগবে, এখন যদি একটু বোরিং লাগছে বাট তখন অনেক ইন্টারেস্টিং লাগবে। তো সরি সরি, তো ক্লিনিক্যাল অ্যাঙ্গেল বলতে এটাই বোঝাচ্ছে, যদি স্প্রিনটা বড় হয়ে যায় এবং যখন আমরা পালপেশন করব তখন হচ্ছে গিয়ে এই অ্যাঙ্গেলটা বরাবর হচ্ছে গিয়ে আমাদের হাতে এসে স্প্রিনটা ফিল হয় ইউজুয়ালি, এই কারণে এটাকে ক্লিনিক্যাল অ্যাঙ্গেল বলে। ওকে, এবং আমরা আসলে ফিল যখন করব তখন আমরা সুপিরিয়র যে বর্ডারটা সেটাই আমরা আসলে ফিল করলে, এনলার্জমেন্ট হলে সেই বর্ডারটা আর এই অ্যাঙ্গেলটাই আসলে ফিল করতে পারি, পালপেট করলে সেটা হচ্ছে হাতে এসে পালপেবল হয়। তো এটা হচ্ছে এটার ক্লিনিক্যাল অ্যাঙ্গেলের মানে কেন বলে সেটা। এখন আসি দ্য সেকেন্ড অ্যাঙ্গেল, ইজ দ্য পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল, উইচ ইজ জাংশন বিটুইন দ্য ইন্টেরিয়র বর্ডার অ্যান্ড ল্যাটারাল সরি এন। তো মানে দেখা যাচ্ছে যে ইনফেরিয়র বর্ডার আর হচ্ছে ল্যাটারাল যে এন থাকে এই দুটার যে জাংশনটা এটাকে বলা হয় পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। সো দ্যার ইজ অ্যান্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল অ্যান্ড পোস্টেরিয়র বেজাল অ্যাঙ্গেল। Anterior basal angle which is junction between superior border and lateral end, and posterior basal angle is junction between the inferior border and lateral end. But anterior basal angle important in a sense je eta clinical angle o bole keno, because jokhon splenomegaly mane spleen enlargement hobe tokhon hocche palpation er shomoy
এটাকে হচ্ছে আমরা ফিল করতে বা পালপেট করতে পারবো। এখন আসি নেক্সট, নেক্সট কি লিগামেন্টস অফ স্প্লিন। স্প্লিনের চারদিকে কিছু লিগামেন্টস থাকে এবং এগুলো আমাদের জানতে হবে কি কি আছে। একটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, দেন দেয়ার ইজ লিনিয়র রেনাল লিগামেন্ট, দেন লিনিয়োফ্রেনিক লিগামেন্ট, দেয়ার ইজ ফ্রেনিকোফোলিক লিগামেন্ট। সো দিস ফোর লিগামেন্টস আর মোর ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রোস্প্লেনিক বোঝা যাচ্ছে স্টমাক আর স্প্লিনের মধ্যে যে লিগামেন্টটা থাকে, এবং এখান থেকে খালি কার সাথে মানে কোথায় কোথায় অ্যাটাচমেন্ট থাকে, মানে লিগামেন্ট দুটা কার কার সাথে অ্যাটাচ থাকে সেটা, আর এগুলোর কন্টেন্ট জানতে হবে। বেসিক্যালি গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট কন্টেন্টস শর্ট গ্যাস্ট্রিক অ্যান্ড লেফট গ্যাস্ট্রোপিপ্লয়িক ভেসেলস, যদি মনে থাকে যে কোথায় জায়গাটা। এই জন্য বলি ছবিগুলা বারবার করে দেখে দেখে নিবা, তাহলে ইজিয়ার হবে। দেন আসলে লিনিয়র রেনাল লিগামেন্ট, বেসিক্যালি ইটস বিটুইন দা কিডনি, কিডনির সাথে তোমার হচ্ছে যে জায়গাটায় তোমার স্প্লিনের অ্যাটাচ থাকে সেটা হচ্ছে লিনিয়র রেনাল লিগামেন্ট থাকে। এটা বেসিক্যালি ওই হাইলাম আর ওই কিডনির ওই রেনাল ইমপ্রেশনের কাছে, এবং এটা কন্টেইন করে স্প্লেনিক ভেসেল, নার্ভস অ্যান্ড লিম্ফেটিক্স। দেন আসলে লিনিয়োফ্রেনিক, এটা হচ্ছে ডায়াফ্রামের সাথে লাগবে। এটা বেসিক্যালি উপর দিক থেকে মানে তোমার স্প্লিনটাকে ধরে রাখে, এই কারণে দিস ইজ নোন অ্যাজ দ্য সাসপেনসরি লিগামেন্ট। ওকে, আর একটা হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট, এটা বেসিক্যালি একটা ট্রায়াঙ্গুলার পেরিটোনিয়াল ফোল্ড। এছাড়া এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, বাকি গুলা মানে যতটুকু বললাম এটাই মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসপত্র। এখন আসুন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, ইট ইজ আ বিট ডিফারেন্ট অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যদি তোমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা মানে পারো বুঝতে, দেন আমাদের পরের যেটা আসছে সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই অফ স্প্লিন, এটা হচ্ছে ইজিয়ার হয়ে যাবে। সো সরি, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে একটু বুঝতে হবে। স্প্লিনের মধ্যে বেসিক্যালি যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে রিটার্নের জন্য বা ওভারঅল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার মধ্যে একটা হচ্ছে হিস্টোলজি অফ দ্য স্প্লিন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ তোমাদের ব্লাড সাপ্লাই অফ স্প্লিন। তো এই দুটো রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, তার আর ভাইভাতে তো অবশ্যই জিজ্ঞেস করতে পারে। সো রিটার্নের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, তাহলে একটু ভালোভাবে ডিটেলিং ভাবে বুঝতে হবে এবং লিখতেও হবে। যাই হোক, তাহলে আসি যে কভারিং অফ স্প্লিন, এটা বেসিক্যালি হিস্টোলজিক্যাল পার্ট। যখন স্লাইড যারা মানে দেখবা আর হিস্টোলজি ক্লাসে এটা আরো ডিটেলিং আলোচনা করে, তো আমি যতটুকু আমাদের টিউটোরিয়াল ক্লাস পার্সপেক্টিভে বা জন্য দরকার আমি ওভাবে করে সেটা তোমাদেরকে বলবো ইজিয়ার ওয়েতে। সো দেয়ার আর টু কোটস বেসিক্যালি, ওয়ান ইজ দ্য আউটার সেরাস কোট অ্যান্ড ইনার ফাইব্রো ইলাস্টিক কোট। সো টু কোটস, আউটার সেরাস কোট অ্যান্ড ইনার ফাইব্রো ইলাস্টিক কোটস। অ্যান্ড লাইক অল স্ট্রাকচার, দ্য আউটার সেরাস কোট বেসিক্যালি ডেভেলপ অর ডিরাইভ ফ্রম দ্য পেরিটোনিয়াম। ওকে, এবং কি করবে, ইট ইন্টিমেটলি কভার্স দ্য এন্টায়ার স্প্লিন, এটা পুরো স্প্লিনটাকে কভার করবে এক্সেপ্ট কোথায়, অবশ্যই হাইলাম, হাইলামে এটা থাকবে না। যদি থাকতো তাহলে কোনোভাবে স্প্লিন স্প্লেনিং ভেসেল গুলো ভিতরে ঢুকতে পারতো না। সো ওই জায়গায় এখানে ওই হাইলামের জায়গায় কোনো সেরাস কোট থাকে না, ওখানে বরং দুইটা রিফ্লেক্টেড হয়ে দুটো লিগামেন্ট থাকে। কি লিগামেন্ট থাকে, আমরা যে পড়ে আসছি গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট অ্যান্ড লিনিয়র রেনাল লিগামেন্ট, এই দুটা স্প্লিন দুই পাশ থেকে এসে থাকে আর তার মাঝখান দিয়ে স্প্লেনিক ভেসেলস হচ্ছে ভিতরে ঢুকে। এই হচ্ছে আমাদের ফাইব্রাস কোডটা। এখন আসি ইনার ফাইব্রো ইলাস্টিক কোড। ইনার ফাইব্রো ইলাস্টিক কোডটা বেসিক্যালি পুরো ইনভেস্ট দ্য এন্টায়ার অর্গান জুড়ে থাকবে, এবং দেখো এখানে কি কি আছে, দিস লাইনস আর ইম্পর্টেন্ট। যেসব লাইন আমি তুলে আনছি সেগুলো হচ্ছে বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যেগুলো আসলে একদম ভালোভাবে বুঝতে হবে। সো সি, ইট গিভস রাইজেস টু নিউমারাস ট্র্যাবিকুলার সেপ্টা উইচ প্রজেক্ট ইনটু দ্য সাবস্টেন্স অফ স্প্লিন। দ্যাট মিনস কি হবে, ট্র্যাবিকুলার সেপ্টা হচ্ছে পর্দার মতো এরকম কিছু স্ট্রাকচার আছে যেগুলো তোমার আস্তে আস্তে করে তোমার স্প্লিনের ভেতরের দিকে মানে সাবস্টেন্সের দিকে আসলে প্রজেক্ট করবে, এবং এই ট্র্যাবেগুলা দেন ডিভাইডেড ইনটু স্মলার ব্রাঞ্চেস অ্যান্ড ফর্ম আ ফ্রেমওয়ার্ক উইথ ওয়ান অ্যানাদার। এবং কি করবে, এগুলা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে একটা একটার সাথে কানেক্টেড হয়ে, এবং ইচ কম্পার্টমেন্ট বাউন্ডেড বাই দিস সেপটা ইজ নোন অ্যাজ দ্য লোবিউল অফ স্প্লিন। সো যদি দেখো যে ছবিটা দেখা যাচ্ছে ডান দিকে, সেই ছবিটা দিয়ে দেখা যাচ্ছে যে এই যে এই যে এক একটা পোর্শন দেখা যাচ্ছে যেখানে তোমার হচ্ছে আর্টারি মানে আর ভেইন আসছে,
সেই এক একটা জায়গা হচ্ছে, ধরো যদি লোবিউল চিন্তা করি, একটা লোবিউলের মতো গঠন হবে, তার এই চারপাশে কি থাকবে, সেপটা দিয়ে বাউন্ডেড থাকবে। তার মানে হচ্ছে ইনার ফাইব্রাস কোরটা আসলে কি করবে, সেলাস্টের পেছন ভিতরে যে কোটা সেটাই হচ্ছে ইনার ফাইব্রোব্লাস্টিক কোর যেটা, এবং সেখান থেকে সেটা কি করবে, সেটা হচ্ছে গিয়ে তোমার সেপটা মতো করে পর্দা আকারে বা ফ্রেমওয়ার্কের মতো করে করে ভিতর দিকে ঢুকে তোমার কি করবে, অনেকগুলা লোবিউল তৈরি করবে। সো দিস ইজ দা হচ্ছে মেইন থিং, যেটাকে সোজা ভাষায় বললে এরকমই বলা যায়। এখন আসো স্ট্রাকচার অফ দ্য স্প্লিন প্যারেনকাইমা। দ্যাট মিনস আমরা কভারিং তো পড়লাম, এখন এই যে ভেতরের অংশটুকু যখন আমরা কোনো কেটে কোনো মাইক্রোস্কোপের নিচে রাখবো, তখন আমরা আসলে কি কি দেখতে পাবো? সো স্প্লিন কম্প্রাইজেস অফ টু ডিফারেন্ট থিং, ওয়ান ইজ দ্য হোয়াইট পাল্প অ্যান্ড ওয়ান ইজ দ্য রেড পাল্প। এতদিন আমরা অ্যাবডোমিনের যেসব স্ট্রাকচার পড়ে আসি, আমরা সেখানে এরকম টাইপের কোনো কিছু পড়ি নাই। সো দ্যাটস ওয়াই ইট উইল বি আ বিট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বাট ভেরি ভেরি দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ স্প্লিনেরটা হচ্ছে ডিফারেন্ট। এখানে তোমার কি থাকে, পোর্টের ভিতরে যখন আমরা যাব, কাটবো স্ট্রাকচার এবং মাইক্রোস্কোপের নিচে ফেলবো, তখন আমরা কি পাবো, আমরা দেখতে পাবো কিছু হোয়াইট পাল্প এবং কিছু রেড পাল্প। এবং এই যে পাল্প গুলা, দে আর বেসিক্যালি সেন্টার্ড অ্যারাউন্ড স্প্লেনিক আর্টারি। স্প্লেনিক আর্টারি তো পুরোটা দেখা যাচ্ছে না, স্প্লেনিক আর্টারি একটা স্মলার যে ব্রাঞ্চ থাকে সেটা হচ্ছে সেন্টার আর্টারিও, যেটা স্মলেস্ট ব্রাঞ্চ, সেটা চারদিক ঘিরে এই রেড পাল্প আর হোয়াইট পাল্প থাকবে, এবং এগুলা বেসিক্যালি থাকবে হচ্ছে এক একটা লোবিউলের মধ্যে। আই হোপ তোমরা বুঝতে পারছো, আমি যতটা সহজ করে সম্ভব বোঝানোর ট্রাই করছি। সো স্ক্রিনে আমরা কি পাচ্ছি, ভিতরের দিকে যখন আমরা হিস্টোলজির জন্য, আমরা যখন কোনো একটা স্লাইডের জন্য কোনো একটা সেকশন নিব, তখন আমরা পাবো হচ্ছে রেড পাল্প আর হোয়াইট পাল্প, ওই ভিতরের দুটা কোটের, আউটার সেরাস কোট আর ফাইব্রোব্লাস্টিক কোটের ভেতরে আমরা এরকম পাল্প পাবো। এই পাল্প গুলা কি করবে, তোমার সেন্টার আর্টারিও, যেটা হচ্ছে স্মলার বা স্মলেস্ট ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারির একটা অংশ, সেটা চারদিক ঘিরে এগুলা তোমার থাকবে এবং এক একটা লোবিউলের ভেতরে থাকে। এখন আসি হোয়াইট পাল্প, হোয়াইট পাল্পটা কি কি থাকে সেখানে। ইচ সেন্টার আর্টারিওল ইজ ইনভেস্টেড বাই আ লিম্ফ্যাটিক শিট উইচ কনসিস্ট অফ লিম্ফোসাইট। তার মানে এই যে সেন্টার আর্টারিওল গুলো আছে, প্রতিটার চারপাশে কি করে, একটা লিম্ফেটিক শিট থাকে, ঠিক আছে? যেই লিম্ফেটিক শিটের মধ্যে লিম্ফোসাইট থাকে, এবং এই লিম্ফোসাইট গুলা কিভাবে থাকে এই অ্যারেঞ্জমেন্টটা আমাদের জানতে হবে, কারণ এই কোয়েশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট। সো যে সেন্ট্রাল চারদিকে কি বললাম, ফার্স্ট যে সেন্ট্রাল আর্টারিওল গুলো থাকে, হোয়াইট পাল্পে থাকবে হচ্ছে সেন্টার আর্টারিওল, প্রতিটা সেন্টার আর্টারিওল কে চারদিক জুড়ে থাকবে কি একটা লিম্ফেটিক শিট, এবং সেই লিম্ফেটিক শিট থাকবে হচ্ছে লিম্ফোসাইট, এবং সেই লিম্ফোসাইট গুলো কিভাবে থাকবে, সেন্টারে থাকবে আমাদের টি সেল। ওকে, টি সেল যেগুলো সেগুলো থাকবে হচ্ছে সেন্টারে, এবং সেগুলা থাকবে হচ্ছে অ্যাজ পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শিট হিসেবে এগুলাকে বলা হয়, টি সেল ইন দা সেন্টার অ্যাজ পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শিট হিসেবে, বা শর্টকাটে পেলস, পেলস বলে, বাট আমরা বলবো না, আমরা হচ্ছে পুরো নামই বলবো পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শিট। এবং এরপরে টি সেলের পরের যে লেয়ারটা, সেখানে থাকবে হচ্ছে আমাদের বি সেল, মানে মিডলে থাকবে হচ্ছে বি সেল, এবং সবচেয়ে পেরিফেরিতে দিকে থাকবে হচ্ছে ডেনড্রাইটিক সেল বলে, ডেনড্রাইটিক সেল, ওকে, ডেনড্রাইটিক সেল, সেটাকে আমরা বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অর এপিসি। ওকে, এই যে এই এতক্ষণ যা যা বলছি এগুলো আমি জানি যে এগুলো ভেরি ডিফিকাল্ট, একটু কষ্টকর হচ্ছে, কারণ এগুলো একদমই নতুন টাইপের শব্দ এবং নতুন টাইপের, এই জন্য একটু সমস্যা হবে বুঝতে, বাট এটা আসলে খুবই 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 ইম্পর্টেন্ট এটা বোঝাটা। তাহলে আমি আবার বলছি যে আমাদের যখন স্ক্রিনে দুটা কোট থাকবে, আউটার সেরাস কোট অ্যান্ড ইনার ফাইব্রোইলাস্টিক কোট, এখন ফাইব্রোইলাস্টিক কোটে কি হবে, সেপটা গুলা কি করবে, ট্রাবিকুলার সেপটা গুলা ভিতরের দিকে ঢুকবে, ঢুকে তোমার লোবিউলে ভাগ করবে। প্রতিটা লোবিউলে কি থাকবে, কিছু হোয়াইট পাল্প কিছু রেড পাল্প থাকবে। এখন এই হোয়াইট পাল্প বা রেড পাল্প এগুলা কি করে, সেন্টার আর্টারিওল কে ঘিরে এগুলো হচ্ছে থাকে। এবং হোয়াইট পাল্পের ব্যাপারটা কি, প্রতিটা সেন্টার আর্টারিওলের চারদিকে একটা লিম্ফেটিক শিট দ্বারা এটাকে আবৃত করা থাকে, যদি একদম সুন্দর বাংলা ভাষায় বলি, এটাকে আবরণ দেয়া থাকে বা আবৃত করা থাকে, এবং এই লিম্ফেটিক শিটে এই সেলগুলাকে একটা সার্টেন
অ্যারেঞ্জমেন্টে থাকে, সেটা কি একদম ভেতরের দিকে থাকবে হচ্ছে টি সেল, যেটাকে বলা হয় পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শিট। দেন থাকবে মাঝখানে কি আমাদের বি সেল থাকবে, এবং সবচেয়ে শেষে পেরিফেরিতে থাকে হচ্ছে কি ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল হচ্ছে আমরা বলি এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এগুলা আসলে আরো ভালো বুঝবা যখন তোমরা প্যাথোলজি নিয়ে মানে প্যাথোলজিতে যাবা পড়বা, তখন এই কনসেপশন গুলা আরো অনেক ক্লিয়ার হবে অ্যাবাউট লিম্ফোসাইটস, অ্যাবাউট অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এইসব জিনিসপত্র। বাট আপাতত অ্যানাটমির জন্য এই মানে একটু কষ্ট করে বা যেভাবে করেই হোক এভাবে করে সহজ করে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। অ্যান্ড আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড নাও আসো রেড পাল। রেড পাল বেসিক্যালি, হোয়াইট পাল তো জাস্ট লিম্ফোস, একটা লিম্ফেটিক শিটের ব্যারিয়ার বা একটা লিম্ফেটিক শিটের একটা আবরণ বলা চলে। রেড পাল হচ্ছে বাকি যে 75% অফ দ্য স্প্লেনিক যে প্যারেনকাইমা, সেটাই হচ্ছে আমাদের রেড পাল দিয়ে তৈরি হয় বা রেড পাল। এবং সেখানে বেসিক্যালি কি থাকে, কন্টেইনস লার্জ নাম্বার অফ ভেনাস সাইনুসয়েড, এবং সেগুলা বেসিক্যালি ড্রেনিং দ্য ট্রাইবিউটারিজ অফ দ্য স্প্লেনিক ভেইন। তো এখানে ভেনাস সাইনুসয়েড থাকে, সরি, এবং এই ভেনাস সাইনুসয়েড গুলা বেসিক্যালি লাইন থাকে হচ্ছে স্টেপ সেল দিয়ে। ওকে, স্টেপ সেল, আমি এখানে কোনো কারণে যাই হোক স্টেপ সেলের কথাটা বাদ পড়ে গেছে, বাট এটা বইতে আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই যখন বই পড়বা তখন সেটা মাথায় রেখো যে আমাদের 75% অফ দ্য স্প্লেনিক প্যারেনকাইমা ইজ ফর্মড বাই দ্য রেড পাল, অ্যান্ড দ্য রেড পাল বেসিক্যালি কন্টেইনস লার্জ নাম্বার অফ ভেনাস সাইনুসয়েড, যেগুলো হচ্ছে ড্রেনিং ইন টু দ্য ট্রিবিউটারিজ অফ দ্য স্প্লেনিক ভেইন, অ্যান্ড দে আর লাইন বাই স্টেপ সেল। ওকে, স্টেপ সেল, STAVE, স্টেপ সেল দিয়ে লাইন করা থাকে, এবং দ্য স্পেসেস বিটুইন দ্য ভেনাস সাইনাসেস আর ফিল্ড উইথ সাম ইন্টার ইররেগুলার অ্যান্ড ইন্টার কার্ড সরি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অফ ফাইব্রোসেলুলার কর্ডস নোন অ্যাজ দ্য বিল রথ কর্ড। মানে এই যে মাঝখানে জায়গাগুলো আছে এগুলা বেসিক্যালি একটা নেটওয়ার্কের মতো, ইন্টার কানেক্টেড একটা নেটওয়ার্কের মতো তোমার হচ্ছে কর্ড লাইক স্ট্রাকচার তৈরি করবে। ডান দিকে শুধু দেখতেই পাচ্ছ যে সবগুলো এরকম একটা তৈরি করছে, তো যেটাকে বলা হয় বিল রথ কর্ডস। এবং এই কর্ড গুলা বেসিক্যালি স্পঞ্জ লাইক স্ট্রাকচার, এবং এগুলা কি কনসিস্ট করে তোমার হচ্ছে কি ম্যাক্রোফেজ, এটাতে ম্যাক্রোফেজ থাকে। সো এই যে এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে আমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্প্লিন, যেটা বেসিক্যালি অলমোস্ট পুরো অ্যাবডোমিনের মধ্যে একদমই ডিফারেন্ট একটা জিনিস, এই কারণে এটা ইম্পর্টেন্সও বেশি। হিস্টোলজিতে ডিটেলসে পড়াবে এই হোয়াইট পাল্প, রেড পাল্প, বাট যখন তোমাদের নর্মাল যে পরীক্ষা বা যখন জিজ্ঞেস করা হবে যতটুকু ইজিয়ার করে বলা যায় আমি ততটুকু ইজিয়ার করে আসলে বলার চেষ্টা করেছি। তো আমরা যদি আবার আসি ফার্স্ট থেকে, তাহলে স্প্লিনে দুইটা কভারিং থাকে, একটা হচ্ছে আউটার ফাইব্রাস কোট, একটা হচ্ছে ইনার ফাইব্রোইলাস্টিক কোট। যেটা ফাইব্রাস কোট সেটা আমাদের পেরিটোনিয়াম থেকে আসবে এবং পুরো স্প্লিনটাকে কভার করবে এক্সেপ্ট দ্য হাইলাম, যেখানে বেসিক্যালি এই পেরিটোনিয়ামটা রিফ্লেক্টেড হয় দুইটা লিগামেন্টের মাধ্যমে, একটা হচ্ছে গ্যাস্ট্রোস্প্লেনিক লিগামেন্ট, একটা হচ্ছে লিনিওরেনাল লিগামেন্ট। ওকে, আর ইনার যে কাভারিংটা বা কোটটা তার নাম হচ্ছে ইনার ফাইব্রো ইলাস্টিক কোট। এটা আসলে পুরো এন্টায়ার অর্গান জুড়েই ইনভেস্ট থাকবে এবং কি করবে, এখান থেকে তোমার অনেকগুলা সেপটা বা ট্র্যাপেকিউলার সেপটা হচ্ছে ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকবে, ঢুকে কি করবে লোবিউলে ভাগ করবে। এখন সেই লোবিউলে যাওয়ার পর আমরা কি পাবো, সেখানে আমরা দুই ধরনের স্ট্রাকচার পাবো, একটা হচ্ছে হোয়াইট পাল্প, একটা হচ্ছে রেড পাল্প, এবং সবগুলাই কাকে সেন্ট্রালাইজ করে থাকে, সেন্টার আর্টারিও, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য স্মলার ব্রাঞ্চ অফ দ্য স্প্লেনিক আর্টারি। ওকে, এখন আসো হোয়াইট পাল্প। হোয়াইট পাল্পটা কি, প্রতিটা সেন্ট্রাল যে আর্টারিওল থাকবে তার চারদিকে ঘিরে এক ধরনের লিম্ফেটিক শীতে এটা হচ্ছে তোমার কাভারিং করা থাকে বা ইনভেস্টেড থাকবে, যেখানে তোমার কিছু সেল পাবো। সেলগুলো কিভাবে করে থাকবে, টি সেল থাকবে সেন্টারে, যেটাকে থাকে হচ্ছে পেরি আর্টেরিওলার লিম্ফেটিক শিট হিসেবে, তারপরে থাকবে হচ্ছে বি সেল, এবং তারপরে থাকবে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ডেনড্রাইটিক সেল। ওকে, আর রেড পাল্প কি, আমাদের হোয়াইট পাল্প ছাড়া মোস্ট অফ দ্য যে অংশটুকু আছে স্ক্রিনের, সে 75% প্যারেনকাইমাই হচ্ছে তোমার এই রেড পাল্প। রেড পাল্পে কিছু না, রেড পাল্পে বেসিক্যালি থাকে হচ্ছে ভেনাস সাইনুসয়েড, যেগুলোর কাজ হচ্ছে গিয়ে কি ড্রেন করা, ওকে, স্প্লেনিক ভেইনে সবকিছুকে ড্রেন করা, এবং
এগুলা যে ভেনাস সাইনোসয়েড, এগুলা তোমার হচ্ছে লাইন থাকে হচ্ছে স্টেপ সেল দিয়ে। অবশ্যই মনে রাখবা স্টেপ সেল এখানে আমি লিখিনি, বাট এটা অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যান্ড আর কি থাকে, এই যে ভেনাস সাইনোসয়েড গুলা তোমার কি কানেক্টেড থাকে, ইরেগুলার আর ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক অফ একটা কর্ড লাইক স্ট্রাকচার তৈরি করবে, যাকে বলা হয় বিল এবং যেখানে থাকে হচ্ছে ম্যাক্রোফেজেস। ওকে, সো দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্ক্রিন অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমি নেক্সট টপিকস এ যাবো, যেটা হচ্ছে আর্টারি সাপ্লাই বা ব্লাড সাপ্লাই অফ স্প্লিন, সরি আর্টারি সাপ্লাই অফ স্প্লিন। এটা হচ্ছে সেকেন্ড আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্টারি সাপ্লাই। নর্মালি আমরা খালি কি পড়ি আর্টারি সাপ্লাই থেকে, যে কোনো বিষয়ে এই কদিন পড়েছি কি জাস্ট নাম গুলা পড়েছি, কিন্তু স্প্লিনের ক্ষেত্রে আমাদের মোড অফ ব্লাড সাপ্লাই বা মোড অফ আর্টারি সাপ্লাই লাগবে। এরকম সেম আরেকটা আমরা মোড অফ ব্লাড সাপ্লাই পড়বো, সবগুলারই পড়া উচিত, পড়লে অবশ্যই ভালো, বাট যেগুলা হচ্ছে মাস্ট লাগবেই লাগবে, মানে না পড়লে হবে না, সেগুলা একটা হচ্ছে এই স্প্লিন, এনাদার ওয়ান ইজ কিডনিতে, যেটা একটু বড়র মধ্যে। এ দুটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং যেগুলা রিটেনে অনেক আসে, মানে ইম্পর্টেন্ট ফর রিটেন। আই থিঙ্ক এই ছবিটা যেরকমই হোক, আমরা এই ছবিটা অ্যাকচুয়ালি আমি দিয়েছি জাস্ট বোঝার জন্য, বাট তোমরা ছবি অবশ্যই ফলো করবা, দত্তের ছবিটা দেখবা, ওটা হচ্ছে মাচ বেটার ছবি। অথবা যে যেখানে পড়ো, যার টিচার যেটা সাজেস্ট করবে আসলে সেটাই ফলো করা উচিত। এটা হচ্ছে আমি সবসময় বলবো, যে যে ইনস্টিটিউশনের টিচার যেভাবে করে সাজেস্ট করবে সবসময় সেটা ফলো করবে। ওকে, তো এখন আসি, স্প্লিন মেইনলি সাপ্লাই হয় কি দিয়ে, স্প্লেনিক আর্টারি দিয়ে। এক কথায় বললে সুন্দর শেষ, যে স্প্লিন কিভাবে সাপ্লাই করে, কে সাপ্লাই করে স্প্লিনকে, স্প্লেনিক আর্টারি। এবং স্প্লেনিক আর্টারি হচ্ছে কার ব্রাঞ্চ, সিলিয়াক ব্রাঞ্চের ব্রাঞ্চ, শেষ। কিন্তু শেষ হয়েও শেষ হলো না, কারণ আমাদের এখানে পড়তে হবে স্প্লিন কিভাবে করে আর্টারি সাপ্লাই করছে, দ্যাট মিনস দ্য মোড অফ দ্য আর্টারি সাপ্লাই। সবকিছুরই সবগুলো বিষয়েরই কিন্তু মোড আছে, আমরা আসলে ওভাবে করে পড়ি না বিকজ অফ টাইম শর্টেজ, এবং যাই হোক, কিন্তু স্পিন এর ক্ষেত্রে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এই মোডটা পড়তে হবে। এবং ঠিক এভাবে করে তোমার খাতায়ও লিখতে হবে সুন্দর করে, যেহেতু যদি দত্ত দেখো ওখানে অনেক বড় জায়গা, মানে অনেক বড় ডেসক্রিপশন দেওয়া আছে, ওটারই একটা শর্ট ভার্সনে আমি চেষ্টা করেছি এখানে তোলার জন্য। জাস্ট স্পেসিফিক মেইন মেইন ইম্পর্টেন্ট কথাগুলো এখানে দিয়ে তৈরি করেছি, তো বোঝার সুবিধার্থে। এখন আমরা যে স্ট্রাকচার করেছি, ওই স্ট্রাকচার যদি আমরা বুঝতে পারি তাহলে আর্টারি সাপ্লাই বোঝাটা ইজিয়ার হবে। ওকে, তো প্লেনিক আর্টারি যে স্প্লিন সাপ্লাই হচ্ছে এটা তো বুঝে ফেলেছি, এখানে না বুঝার কিছু নাই। এখন আসি কিভাবে করে সেটা সাপ্লাই দিচ্ছে। সো দেখো ফার্স্টে কি বলছি, বিফোর রিচিং দ্য হাইলাম প্লেনিক আর্টারি ডিভাইডস ইনটু ফাইভ অর মোর ব্রাঞ্চেস অফ সেগমেন্টাল আর্টারি। তার মানে হাইলামে যাওয়ার আগে প্লেনিক আর্টারিটা ডিভাইড হয়ে তোমার স্মলার ব্রাঞ্চেস হবে, যেগুলোকে আমরা বলছি সেগমেন্টাল আর্টারি। ওকে, দেন ইট ডিভাইডস ইনটু মোর স্মলার ব্রাঞ্চেস অ্যাজ ইট এন্টার্স দ্য হাইলাম। অ্যান্ড কি হবে, এটা কোথায় যাবে, আমরা জানি যে ট্র্যাবিকিউলার সেপটা দিয়ে ট্র্যাবিকিউলি হচ্ছে, এবং যখন হাইলামে ঢুকবে তখন সেটা কি করবে, এই সেগমেন্ট আর্টারিস গুলো আরো ডিভাইড হবে, হয়ে তোমার এই ট্র্যাবিকিউলি ঢুকার পর হয়ে যাবে কি আর্টারি, ট্র্যাবিকিউলার আর্টারি। ওকে, তাহলে স্প্লিন হাইলামে যাওয়ার আগেই তোমার স্প্লেনিক আর্টারিটা ডিভাইড হবে, হয়ে কি নামে যাবে, সেগমেন্টাল আর্টারি। এরপরে সেগমেন্টাল আর্টারিস গুলো কি করবে, হাইলাম দিয়ে ঢুকবে, ঢুকে কোথায় যাবে, ট্র্যাবিকিউলিতে। ওখানে যাওয়ার পর হচ্ছে কি হবে, মানে হাইলামে যাওয়ার পর পর এটা হচ্ছে ডিভাইড হবে ট্র্যাবিকিউলিতে গিয়ে, এবং আরো স্মলার ব্রাঞ্চ হবে যেগুলোকে আমরা বলি ট্র্যাবিকিউলার আর্টারি। ওকে, ট্র্যাবিকিউলার আর্টারি। এরপরে কি হবে, আফটার লিভিং দ্য ট্র্যাবিকিউলি দে এন্টার দ্য প্যারেনকাইমা অ্যান্ড এনভেলপ বাই পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীট, অ্যান্ড দিজ আর্টারিজ আর কল দ্য সেন্টার আর্টারিওস অর হোয়াইট পাল্প আর্টারিজ। তার মানে কি, ট্র্যাবিকিউলি থেকে যখন এটা বের হবে এটা প্যারেনকাইমাতে ঢুকবে, এবং প্যারেনকাইমা ঢুকার পর কি হবে, এর চারপাশে একটা লিম্ফেটিক শীট আসবে। আমরা একটু আগে কভারিং, সরি হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে হোয়াইট পাল্পে কি পড়ছিলাম, যে সেন্ট্রাল আর্টারির চারদিকে তোমার লিম্ফেটিক শীট দিয়ে কভার থাকে, রাইট? সো ওই যে ওটাই ওটাই হচ্ছে এই ট্র্যাবিকিউলি, মানে ট্র্যাবিকিউলার আর্টারি যখন হচ্ছে ট্র্যাবিকিউলি
ছেড়ে প্যারেনকাইমায় ঢুকবে, তখন সেটা হচ্ছে এই সেন্ট্রাল আর্টারিওল হবে, যার চারপাশে লিম্ফেটিক শিট থাকে, এবং তখন এগুলোকে আমরা কি বলবো, হয় সেন্ট্রাল আর্টারিওল বলবো অথবা আমরা বলতে পারি হোয়াইট পাল্প আর্টারিস, কারণ এটা হোয়াইট পাল্পে থাকে। ওকে, দেন কি হবে, এই লিম্ফেটিক শিটটা কিছুক্ষণ পর পড়ে যাবে, মানে ফাইনালি লস দ্য লিম্ফেটিক শিট টু এন্টার দ্য সারাউন্ডিং রেড পাল্প। তার মানে যখন রেড পাল্পে যাবে, এই লিম্ফেটিক শিটটা চারদিক থেকে পড়ে যাবে, এবং তখন কি হবে, দ্য ডিভাইড ইনটু আ সিরিজ অফ স্ট্রেট ভেসেলস, এবং ওখানে কি করবে, আরো কিছু ছোট 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 স্ট্রেট ভেসেল হবে, যেগুলোকে আমরা বলি পেন্সিলার আর্টারিজ। সো স্প্লিন, স্প্লেনিক আর্টারি, আবার আমি সুন্দর করে প্রিভিয়াস লাইন থেকে আসতেছি, যে স্প্লেনিক আর্টারি হাইলামে ঢোকার আগে চার পাঁচ পাঁচটা বা তার থেকে বেশি ব্রাঞ্চ হবে, যেগুলোকে আমরা বলি সেগমেন্টাল আর্টারিজ। সেগমেন্টাল আর্টারিজ গুলা যখন হাইলামে ঢুকবে, তখন সেগুলা আরো স্মলার ব্রাঞ্চে হবে এবং ট্র্যাবিকিউলিতে যাবে, দেখে এগুলাকে বলা হয় ট্র্যাবিকিউলার আর্টারি। ট্রাবিকুলার আর্টারি এরপরে কি করবে, প্যারেনকাইমাতে যাবে। প্যারেনকাইমাতে যাওয়ার পর কি হবে, এগুলা চারদিকে তোমার যখন এটা হোয়াইট পাল্পে থাকে, এবং এটা চারদিকে কি হয়, পেরি আর্টারিওলার লিম্ফেটিক শিট দিয়ে হচ্ছে একটা কাভারিং বা এনভেলপ হচ্ছে, এবং তখন একে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল আর্টারিওল, অথবা বলতে পারি হোয়াইট পাল্প আর্টারি, কারণ হোয়াইট পাল্পে থাকে। এরপর কি হবে, এটা হোয়াইট পাল্প থেকে বের হয়ে রেড পাল্পে যাবে, এবং সে সময় কি করবে, লিম্ফেটিক শিটটা হচ্ছে গিয়ে এটা ফেলে দিবে, এবং এটা কি করবে, ছোট 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 অনেকগুলা স্ট্রেট স্ট্রেট তোমার হচ্ছে ভেসেল তৈরি করবে, যেগুলাকে বলা হয় পেনিসিলার আর্টারি। ওকে, এখন এই প্রতিটা পেনিসিলার আর্টারি আবার কি হবে, একটা ল্যামিলেটেড বডি দিয়ে হচ্ছে গিয়ে সারাউন্ড হবে, আর তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এলিপসয়েড। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল এতক্ষণ আমরা যে পড়ছি, মানে একটার পর একটা স্টেজ। সো প্রথমে সেগমেন্টাল আর্টারি, দেন ট্র্যাবিকুলার আর্টারি, দেন কি সেন্ট্রাল আর্টারিওল অথবা বলতে পারি হোয়াইট পাল্প আর্টারি, দেন ছিল পেন্সিলার আর্টারি, এবং দেন পেন্সিলার আর্টারিজ গুলা থেকে হয়েছে হচ্ছে এলিপসয়েড। এরপরে তোমার এগুলা এন্টার করবে সরাসরি, সরাসরি বলবো না, স্প্লেনিক ভেইনে যাবে, এবং সেটার সেটার আবার দুইটা থিওরি আছে, দুইটা থিওরি, একটা হচ্ছে ওপেন থিওরি, একটা হচ্ছে ক্লোজ থিওরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমাদের মানে আর্টারি সাপ্লাই বা মোড অফ আর্টারি সাপ্লাই শেষ হয়েও শেষ হচ্ছে না, দুটো থিওরিতে আমাদের দিয়ে যে যায় বেসিক্যালি স্প্লেনিক ভেইনে এই আর্টারিস থেকে। এবং এই দুটো থিওরি কি, সরি, দুটো থিওরি বলতে কারো কারো মতে যে এটা এভাবে যাচ্ছে আর কারো কারো মতে ওটা ওভাবে যাচ্ছে, দেখেই এরকম দুটো থিওরি হয়েছে। দুটো থিওরিকে বলা হচ্ছে, ওয়ান ইজ দ্য ওপেন থিওরি অ্যান্ড ওয়ান ইজ দ্য ক্লোজ থিওরি। ওকে, সো দেখো, যদি ওপেন থিওরিতে যাই, আগে আমি ক্লোজ থিওরিতে আসি, বিকজ ক্লোজ থিওরি ইজ মাচ মোর ইজিয়ার বা এটা ডিরেক্টলি যাচ্ছে। তো সো এতক্ষণ যেখানে গিয়ে আমরা শেষ করছি এলিপসয়েড, সেখান থেকে কি করবে, ব্লাড পাস ডিরেক্টলি ফ্রম দ্য আর্টারিওস ইনটু দ্য ভেনাস সাইনুসয়েডস, দেন সেগুলো যাবে হচ্ছে পাল্প ভেইনস, দেন সেখান থেকে যাবে ট্র্যাবিকুলার ভেইনস, এবং সেখান থেকে আলটিমেটলি এটা গিয়ে ড্রেন করবে স্প্লেনিক ভেইনের মাধ্যমে। ওকে, এটা হচ্ছে ক্লোজ থিওরি, যেখানে সরাসরি আর্টারি থেকে ডিরেক্টলি চলে যাচ্ছে ভেনাস সাইনুসয়েডে। তো এখানে আর অন্য কোনো কিছু নাই, এটাকে ক্লোজ থিওরি বলছে। এখন আসি ওপেন থিওরি, ওখানে ডিরেক্টলি যায় মানে একবারে চলে সরাসরি চলে যাচ্ছে, কিন্তু ওপেন থিওরিতে কি হবে, এটা ডিরেক্টলি যাবে না সরাসরি। তো তাহলে এটা কি হবে, সো ব্লাড প্লাসেস ইন ডিরেক্টলি ফ্রম দ্য আর্টারিওস ইনটু দ্য স্পেনিক কর্ডাল টিস্যু কালেক্টিং ইন দ্য ভেনাস সাইনুসয়েডস। তার মানে ওপেন থিওরিতে কি হবে, ক্লোজ থিওরিতে কি হয়েছিল, তোমার সরাসরি আর্টারিওস গুলা থেকে ব্লাডটা চলে গেছে সাইনুসয়েডস, সাইনুসয়েড থেকে পাল্প ভেইনে, পাল্প ভেইন থেকে ট্র্যাবিকুলার ভেইনে, ট্র্যাবিকুলার ভেইন থেকে স্প্লেনিক ভেইনে, স্প্লেনিক ভেইন থেকে আলটিমেটলি গিয়ে তোমার পোর্টাল ভেইনে ড্রেন করবে, মানে একটা ডিরেকশনে সরাসরি যাচ্ছে। কিন্তু ওপেন থিওরিতে কি হচ্ছে, তোমার সরাসরি ওরা কি করবে, ভেনাস সাইনুসয়েডে যাবে না আর্টারিওস থেকে, আর্টারিওস এর আশেপাশে যে টিস্যু গুলো আছে, মানে স্পেনিক স্প্লিনের যে কর্ডাল, কর্ডাল যে টিস্যু গুলো থাকে, ওরা কি করবে, ওখানে যাবে, ওখান থেকে তোমার সেটা হচ্ছে ভেনাস সাইনুসয়েডস এর দিকে ড্রেন করে, দেন আবার সেম সিরিয়ালে পাল্প ভেইন, ট্র্যাবিকুলার ভেইন এন্ড স্প্লেনিক ভেইন। সো এই হচ্ছে মোড অফ আর্টারি সাপ্লাই। আমি জানি এতদিন ধরে আমরা যে যে তিনটা মানে পড়ে আসছি সেটার সাথে একদমই মিল নাই, এবং আসলে একটু ডিফিকাল্ট, তোমাদের মতো যখন আমি ছিলাম তখন আমারও এটা আসলে বুঝতে অনেক কষ্ট হয়েছে। আমি শিওর যে তখন আমি হয়তো ভালোভাবে বুঝতে পারি নাই যতটা ভালোভাবে আমি এই টিচিং এ এসে মানে তোমাদেরকে পড়ানোর জন্য আমি মানে বোঝার চেষ্টা করেছি। তো
আই হোপ আমি যেটা বুঝতে পেরেছি তোমরা সেটা তোমাদেরকে অ্যাটলিস্ট তার কিছু হলেও ধারণা দিতে পেরেছি। এগেইন আমি আবার এর জন্য রিপিট করবো, বিকজ ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। তোমার স্প্লিন বেসিক্যালি সাপ্লাইড হচ্ছে স্প্লেনিক আর্টারি দিয়ে, যেটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। এখন এটার মোড অফ আর্টারি সাপ্লাই কি, স্প্লিনটা হাইলামে ঢোকার আগে কি করবে, পাঁচটা বা তার চেয়ে বেশি কিছু ব্রাঞ্চ দিবে, যেগুলোকে আমরা বলি সেগমেন্টাল আর্টারিজ। তারপরে সেগমেন্টাল আর্টারিজ গুলা কি করবে, হাইলাম দিয়ে ঢুকবে, কোথায় ঢুকে, ট্র্যাবেকিউলিতে। ওখানে গিয়ে সেটা আরো ডিভাইড হবে, আরো স্মলার ব্রাঞ্চ দিবে, যেগুলোকে আমরা বলছি ট্র্যাবেকিউলার আর্টারি। ওকে, দেন ট্র্যাবেকিউলার আর্টারি গুলা কি করবে, হোয়াইট পাল্পে যাবে। তখন হোয়াইট পাল্পে যাওয়ার পর কি করবে, এই আর্টারি গুলার চারপাশে একটা পেরি আর্টারিওরাল লিম্ফেটিক শীট, মানে একটা লিম্ফেটিক শীট দিয়ে কভার করা হয়। তখন তার নাম হয়ে যাবে হচ্ছে সেন্ট্রাল আর্টারিওস অর হোয়াইট পাল্পা। দেন কি করবে, হোয়াইট পাল্প থেকে এটা যখন রেড পাল্পে যাবে, তখন এই লিম্ফেটিক শীটটা হচ্ছে ফেলে দিবে, এবং তখন আরো ডিভাইডেশন হয়ে ছোট 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 স্ট্রেট কিছু ভেসেল হবে, যেগুলোকে বলা হয় পেনিসিলার আর্টারিজ। ওকে, এন্ড দেন কি হবে, প্রতিটা পেনসিলার আর্টারিজ হচ্ছে গিয়ে সারাউন্ড থাকবে কিছু ল্যামিনেটেড বডি দিয়ে, তখন সেগুলোকে বলা হয় এলিপসয়েড। সো মানে আর্টারি থেকে আস্তে আস্তে স্মল স্মল স্মলার ব্রাঞ্চে বইতে হইতে এগুলো ছোট ছোট সরি আর্টারি। এরপর সেখান থেকে সেটা কোথায় যাবে, এগুলো যাবে সব হচ্ছে স্প্লেনিক বেইন। কিন্তু স্প্লেনিক বেইনে যাওয়ার আগে সেটা দুইটা ভাবে যেতে পারে, একটা হচ্ছে ওপেন থিওরি যেটা বলে সেটার মাধ্যমে যেতে পারে, আর একটা হতে পারে হচ্ছে ক্লোজ থিওরির মাধ্যমে। ওকে, তো এখন যদি আমরা ক্লোজ থিওরি বলি, যেটা হচ্ছে ডিরেক্ট যায়, সেখানে কি হবে, আর্টারি থেকে সরাসরি চলে যাবে হচ্ছে বেনাস সাইনাসয়েডস, এবং সেখান থেকে পাল বেইন, পাল বেইন থেকে ট্র্যাবিকুলার বেইন, ট্র্যাবিকুলার বেইন থেকে স্প্লেনিক বেইন। তার মানে যেভাবে করে এগুলা আসছিল সেভাবে করে ব্যাক করে চলে যাচ্ছে ডিরেক্ট ওয়েতে। আর যদি ওপেন থিওরিতে যাই, ওপেন থিওরিটা কি, এখানে কি করবে, আর্টারিউস থেকে ব্লাড গুলা সরাসরি সাইনোসয়েডে যাবে না। ওরা কি করবে, ওদের আশেপাশে সারাউন্ডিং সরি সারাউন্ডিং যে টিস্যু আছে সেই টিস্যুর ওখানে এগুলা যাবে, ওখানে গিয়ে সেগুলা ব্লাড গুলা জমা হবে। ওখান থেকে সেগুলা আস্তে আস্তে সাইনোসয়েডে যাবে, এবং তারপরে পাল বেইন, তারপরে ট্র্যাভিকুলার বেইন, তারপরে আলটিমেটলি স্প্লেনিক বেইনে গিয়ে সেগুলা সব জমা হবে বা ট্রেন করবে। তো এটা হচ্ছে আর্টারি, মোড অফ আর্টারি সাপ্লাই অফ স্প্লিন, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটেন এর জন্য ইম্পর্টেন্ট। রিটেন এর জন্য তো অবশ্যই তোমাদেরকে ইন ডিটেলস লিখতে হবে, ছবি আঁকতে হবে, আর ভাইবাতে অ্যাটলিস্ট এই যে যতটুকু আমি বললাম শর্ট ফর্মটা, সেই শর্ট ভার্সনটুকু তোমাদেরকে বলতে হবে। আর দত্ত বই যখন পড়বা, ওখানে সুন্দর করে ওরা হচ্ছে মানে ডেসক্রাইব করা আছে পুরা একটু বড় করে, বাট পুরাটা পড়লে তোমার যে কনসেপশনটা থাকবে সেগুলা কিন্তু ক্লিয়ার হবে, আদারওয়াইজ কিন্তু ক্লিয়ার হবে না। তো আমি অবশ্যই সাজেস্ট করব যে তোমরা দত্ত বই থেকে সুন্দর করে ওই মোড অফ সাপ্লাইটা পড়বে, যা তোমরা আরো ভালো বুঝতে পারো। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বই পড়া। এখন আসি, আর তেমন কিছু আমাদের বাকি নাই, বাকি আছে কি, স্মল ভেনাস ড্রেনেজ, অবভিয়াসলি এটা স্প্লেনিক বেইনের মাধ্যমে ড্রেন করবে হচ্ছে গিয়ে পোর্টাল বেইনে। লিম্ফেটিক ড্রেনেজ কিছুই না, এটা প্যানক্রিয়াটিকো স্প্লেনিক লিম্ফ নোড, জাস্ট লাইক প্যানক্রিয়াস ও পোর্সি স্টমাকেও পড়ে আসছি। নার্ভ সাপ্লাই ইজি, এটা হচ্ছে সিম্পাথেটিক সাপ্লাই হয় সিলিয়াক প্লেক্সাস দিয়ে, সাপ্লাই হবে ভেগাস নার্ভ দিয়ে, আর ডেভেলপমেন্ট হচ্ছে বেসিক্যালি আমি তোমাদেরকে স্টমাক করার সময় ফেরোসিন বলছিলাম বা ডিউরামের সময় আমার ঠিক মনে নাই, যে আমাদের যে বিভিন্ন গার্ড থেকে ডেভেলপমেন্ট যখন হচ্ছে, ফোর গার্ড, মিড গার্ড, হাইন গার্ড, তো যেই গার্ড থেকে ডেভেলপমেন্ট হচ্ছে সেই সেই গার্ডের সবকিছু মেইন আর্টারি, মেইন ভেনাস ভেইন, মেইন লিম্ফেটিক সবসময়, আর মেইন নার্ভ সাপ্লাই সব হচ্ছে একটা। তো যদি স্পেসিফিকটা মনেও না থাকে, যদি ওইটা বলতে পারো মানে ওই গার্ডের যে মেইন ব্রাঞ্চটা, তাহলেও কিন্তু হবে। সো যদি ওভাবে করে পড়ো, এটা তোমাদের জন্য আসলে অনেক ইজিয়ার হবে। তো এই এই হচ্ছে তোমাদের স্ক্রিনের জিনিস, স্ক্রিনে আর কিছু নাই, একটা ক্লিনিক্যাল অ্যানাটমি অফ দ্য স্প্লিন কে স্প্লিনোমেগালি বলে, এবং স্প্লিন যেহেতু নট এসেনশিয়াল ফর লাইফ, তাহলে যদি আমরা স্প্লিনোমেগালি হয় এবং যখন সেটা ডিফিকাল্টি করবে, তখন চাইলে আমরা স্প্লিন কেটে ফেলতে পারি, কারণ স্প্লিন নট নেসেসারি ফর লাইফ। এই গেল আরেকটা। আরেকটা হচ্ছে আমি কি বলছিলাম, যখন আমরা পালপেট করি, আমি বলছিলাম যে আমরা
যখন কোন একটা অর্গান বা কোনো রোগ বুঝার জন্য আমরা বলছিলাম যে আমরা যখন তোমরা যখন থার্ড ইয়ারে যাবা তখন তোমরা হচ্ছে বললাম যে তোমরা হচ্ছে পালপেশন মানে কি বলে এটাকে তোমরা হচ্ছে গিয়ে মেডিসিন যখন ক্লাস করবা তোমাদেরকে একটা পার্ট আছে ওখানে তোমাদেরকে মানে এক্সামিনেশন করানো শেখানো হবে, তার একটা পার্ট হচ্ছে পালপেশন। সো এই পালপেশন করে আমরা বললাম যে আমরা স্প্লিন লিভার কিডনি এগুলা পালপেট করে চেক করি যে এগুলা এনলার্জ কিনা, এনলার্জ হয়েছে কিনা। বেসিক্যালি এনলার্জ হলে তুমি ফিল করতে পারবা, আদারওয়াইজ ফিল করতে পারবা না। তার মানে এনার্জি যখন থার্ড ইয়ারে গিয়ে পালপেট করা শুরু করবা সবাই সবকিছু পেয়ে যাবা, এটা হচ্ছে প্র্যাকটিস। তো এটা কেন বলছি যে স্প্লিন আর লেফট কিডনি অনেকটা কাছাকাছি জায়গায় থাকে। ওকে, তো এখন তুমি যখন একটা স্ট্রাকচার ধরো পেলা পালপেশনের সময়, এখন সেটা স্প্লিন না কিডনি এটা নিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে। সো আমরা আসলে ডিরেকশন দেখে বুঝি যেটা স্প্লিন না কিডনি। স্প্লিন সব সময় ডিরেকশনটা হবে হচ্ছে টুয়ার্ডস দা আম্বিলিকাস। ওকে, স্প্লিন আমরা যখন কি বলছিলাম যে স্প্লিন একটা ডায়াফ্রামেটিক অর্গান, তো আমরা যখন শ্বাস নিব পালপেটের সময় ঠিক এভাবে করে আমরা পালপেট করি যে আমরা রোগীকে বলি যে আপনি শ্বাস নেয়া না ছাড়েন, ওই সময় আমরা হচ্ছে আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে একটা সার্টেন পয়েন্ট দিয়ে যখন শিখবা তখন দেখবা যে আমরা এরকম হাত দিয়ে দিয়ে দেখতে দেখতে যাই যে পাই কিনা। তো ওই সময় স্প্লিন আর কিডনি ডিফারেন্স বেসিক্যালি এভাবে করে করা হয় যে স্প্লিন বেসিক্যালি মুভ করবে হচ্ছে আম্বিলিকাসের দিকে, ঠিক আছে, বাট কিডনি ভার্টিক্যালি নিচে নামবে বা করবে। সো এইটা দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি স্প্লিন আর কিডনির মধ্যে। সো এই দুইটাই বেসিক্যালি ক্লিনিক্যাল অ্যানাটমি, একটা হচ্ছে স্প্লিনোমেগালি এবং আর একটা হচ্ছে এই ডিরেকশন যে পালপেশনের সময় স্প্লিন না লেফট কিডনি কিভাবে করে বুঝবো এটা। এছাড়া তেমন কিছু আর আসলে নাই স্ক্রিনে। আই হোপ যে তোমাদের মোটামুটি আমি যা যা দরকার সবকিছু বলতে মানে তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তাহলে এই পর্যন্তই, আর কিছু না। তো আই হোপ যে বুঝাতে সক্ষম হয়েছি, বাট যা যা বলেছি আমি কিন্তু সব সময় বলি আমি বেসিক্যালি যেসব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে গিয়ে প্রফ বা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা যেকোনো কিছুর জন্য ইম্পর্টেন্ট আমি সেগুলো বলি। এর বাইরে আরো অনেক কিছু বইতে থাকবে এবং আছে এবং তোমরা অবশ্যই পড়বা এবং সবসময় তোমাদের যে টিচার তাদেরকে ফলো করবা। তো আজকে এই পর্যন্ত। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে হিস্টোলজি অ্যান্ড হচ্ছে ওদের অ্যান্ড দ্য ব্লাড মোড অফ দ্য আর্টারি সাপ্লাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওটা ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, কারণ বুঝতে পারলে আর হচ্ছে মুখস্থ করা লাগবে না। এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য থিং, আমরা একটা ভুল ধারণা মনে করি যে অ্যানাটমি মানে মুখস্থ। অ্যাকচুয়ালি আমিও মনে করতাম যখন আমি স্টুডেন্ট ছিলাম, বাট মানে আসলে অ্যানাটমি মুখস্থ না, একটুখানি টেকনিক্যালি যদি বুঝে ছবি দেখে পড়া যায় তাহলে এটা আসলে ইজিয়ার। তো আজকে এই পর্যন্তই, আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ, আশা করি নেক্সট ক্লাসে আমি ইন্টারস্টাইন থেকে শুরু করব। তো আজকে তাহলে থাকি, সবাই ভালো থেকো এবং করোনার সময় বাসা থেকে বেশি একটা বের হয়ে যাওয়া না প্রয়োজন ছাড়া, অথবা যদি বের হও তাহলে সেফটি নিয়ে বের হবা। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজকে আমরা আসলে অনেক পড়ে ফেলছি, এর থেকে বেশি কিছু বললে মাথার উপর দিয়ে চলে যাবে। তো ঠিক আছে নুসরাত, তাহলে আজকে শেষ আমরা এখানে ওকে ম্যাম শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, মেডিবির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার ভ্যালুয়েবল টাইমের জন্য ম্যাম।